নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ কথা হবে চন্দ্রমল্লিকা গাছ নিয়ে। এই গাছের ডাল কেটে চারা তৈরি করা থেকে এইভাবে ঝাঁকড়া বা ছোপালো করে প্রচুর ফুল পাওয়া অবধি কী কী পরিচর্যা করা উচিত বা আমি কী কী পরিচর্যা করেছিলাম, সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব এবং দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। আশা করব পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ করতে আর কোনো প্রবলেম থাকবে না, তার কারণ এই একটাই ভিডিওর মধ্যে এই গাছের এ টু জেড পরিচর্যা আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চন্দ্রমল্লিকা গাছে প্রচুর সংখ্যায় ফুল পেতে হলে এই গাছগুলোকে অনেক আগে বসাতে হয়। আমি এই গাছগুলোকে জুন মাসের শেষে বসিয়েছিলাম, তবে অনেকে এপ্রিল মে থেকেও এই গাছ তৈরি করতে শুরু করে দেয়। এপ্রিল মে কিংবা জুন জুলাই নাগাদ নার্সারিতে চন্দ্রমল্লিকা গাছের চারা পাওয়া খুবই মুশকিল ব্যাপার। তো আমরা যদি গত বছরের চন্দ্রমল্লিকা গাছগুলোকে সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে ওই গাছের ডাল কেটে নতুন চারা যে কোনো সময় তৈরি করে নিতে পারবো। তো এটা হচ্ছে চন্দ্রমল্লিকার মাদার গাছ, যে গাছে গত বছর ফুল হয়েছিল এবং তারপর এই গাছগুলোকে আমি এই বছরের জন্য সংরক্ষণ করে রেখেছিলাম। মাটির নিচে থেকে যে শাখাগুলো বেরিয়েছে বা নতুন গাছগুলো বেরিয়েছে, এই গাছের ডালের ডগাগুলোকে আমরা এইভাবে কেটে নেব। চন্দ্রমল্লিকার মাদার গাছ পরের বছরের জন্য কীভাবে সংরক্ষণ করবেন সেটা নিয়ে ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। তো এইভাবে চন্দ্রমল্লিকা মাদার গাছের ডালের ডগা আমরা কালেক্ট করে নেব বা কাঁচি দিয়ে কেটে নেব। তো আমি এখানে অনেকগুলো ডালের ডগা কেটেছি এবং এইগুলোকে জলের মধ্যে রেখেছি যাতে শুকিয়ে না যায়। এরপর এই কাটিংসগুলোকে আমাদের বসানোর জন্য রেডি করতে হবে। তো আমরা মাথার ওপর 4-5 অবধি পাতা রেখে বাকি সব পাতা কেটে ফেলে দেব এবং ডালের নিচের দিকটাকে 45° অ্যাঙ্গেল বা একটু ক্যারাচে করে কেটে দেব। তো এইভাবে চন্দ্রমল্লিকার সবকটা কাটিংসকে আমি বসানোর জন্য রেডি করে নিয়েছি। সবকটা ডালে দেখুন গুনে গুনে 4-5 অবধি পাতা আছে এবং নিচের দিকটা একটু ক্যারাচে বা 45° অ্যাঙ্গেলে কেটে দিয়েছি। এরপর এই কাটিংসগুলোকে আমরা বালিতে বসাবো। তো আমি একটা কন্টেনারে হলুদ বালি বা কনস্ট্রাকশন স্যান্ড ভর্তি করেছি এবং একটা কাটির সাহায্যে এর মধ্যে অনেকগুলো গর্ত করে নিয়েছি। কাটিংসগুলো থেকে শিকড় বের করতে আমরা এই রুটিং পাউডার ব্যবহার করব। এই রুটিং পাউডার যে কোনো ফার্টিলাইজারের দোকানে খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। এরপর কাটিংসগুলোর তলায় এই রুটিং পাউডার আমরা এইভাবে লাগিয়ে নেব এবং এই বালির মধ্যে এই কাটিংসগুলোকে আস্তে করে প্রতিস্থাপন করে দেব। তো এইভাবে সব কাটিংসগুলোকে বালির মধ্যে আমরা বসিয়ে নেব বা প্রতিস্থাপন করে নেব। তো এইভাবে চন্দ্রমল্লিকার যতগুলো কাটিংস আমরা রেডি করেছিলাম, এই সবকটা কাটিংসকে বালির মধ্যে বসিয়ে নিয়েছি। এরপর টব ভর্তি করে ভালো করে জল দেব এবং এই কন্টেনারটাকে আমরা একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় রাখবো, যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে। মিনিমাম 12-15 রাখবো এবং দরকার অনুসারে জল দিয়ে যাব। কাটিংসগুলোকে বালিতে 12-15 অবধি রাখার পর এইগুলোকে আমরা মাটিতে বসাবো বা গ্লাস পটিং করব। এর জন্যে একটা খুরপির সাহায্যে এই সব কটা কাটিংসকে এই বালি থেকে আমরা তুলে নেব। এটা আমরা খুবই সাবধানে করব যাতে কোনো শিকড় ছিঁড়ে না যায়। তো এইভাবে একটা একটা করে সব কটা কাটিংসকে বালি থেকে বের করে নেব এবং জলে ধুয়ে নেব যাতে কোনো বালি এই গাছের শিকড়ে লেগে না থাকে। এরপর এই কাটিংসগুলোকে জল খাওয়ার গ্লাস বা চা কফি খাওয়ার কাপে বসাবো। তো এখানে আমি জল খাওয়ার গ্লাস নিয়েছি এবং ওর মধ্যে নর্মাল গার্ডেন সয়েল ভর্তি করেছি। আমাদের বাড়ির আশেপাশে যে মাটি পাওয়া যায় শুধু সেই মাটি নিয়েছি এবং গ্লাসের অর্ধেকটা মাটি ভর্তি করার পর এই কাটিংসগুলোকে মাঝখানে বসাবো এবং এই গ্লাসের বাকি অংশে মাটি ভর্তি করে দেব। তো এইভাবে যতগুলো কাটিংস আছে সব কটা কাটিংসকে গ্লাসের মধ্যে প্রতিস্থাপন করে নেব বা মাটির মধ্যে প্রতিস্থাপন করে নেব।
তো আমার কাছে চন্দ্রমল্লিকার যতগুলো কালার বা ভ্যারাইটির গাছ ছিল এই সব কটা গাছের চারা আমি তৈরি করেছি। তারপর ভালো করে জল দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে এই চারাগুলোকে মিনিমাম 20 দিন এই গ্লাস পটিংয়ের মধ্যে রাখব, যেখানে আমরা দরকার অনুসারে জল দিয়ে যাব এবং একদম শেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। শেড মানে একদম অন্ধকারে নয়, যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে, এরম জায়গায় এই গ্লাস পটিংগুলোকে মিনিমাম 20 দিন রাখতে হবে। চন্দ্রমল্লিকা গাছের গ্লাস পটিং করার 20 দিন পর দেখুন এই গাছগুলো মাটির সাথে ভালোভাবে সেট হয়ে গেছে এবং বাড়তে শুরু করেছে। এরম অবস্থায় এই গাছগুলোর টপ পরিবর্তন করতে হবে এবং এই গাছগুলোকে বড় টবে শিফট করতে হবে, যাতে এই গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো আমি 3-4 ইঞ্চি টব ব্যবহার করেছিলাম এই গাছগুলোর টপ পরিবর্তন করতে। যদি মাটি তৈরি করার ব্যাপারে আসি, এটা চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং। এখানে আমি 50% গার্ডেন সয়েল ব্যবহার করেছি, এর সাথে 25% করে কনস্ট্রাকশন স্যান্ড, যেটাকে হলুদ বালি বলে, এবং ভার্মি কম্পোস্ট, এই দুটোকে ব্যবহার করেছিলাম। এরপর এই চারাগুলোকে গ্লাস পটিং থেকে বের করে নিতে হবে। তো একটা কাঁচির সাহায্যে এই গ্লাসগুলোকে আমি কেটে দেব, যাতে এই গাছগুলোকে এখান থেকে বার করা যেতে পারে। এতক্ষণ যে মাটি বা পটিং মিক্স তৈরি করলাম সেটাকে টবের মধ্যে ভর্তি করব। টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর এই গাছগুলোকে বসিয়ে দেখব, যাতে গাছগুলো একদম টবের মাঝখানে বসে যায়। তারপর টবের বাকি অংশে আমরা মাটি ভর্তি করে দেব। আমরা মাটিটাকে ভালো করে চেপে চেপে ভর্তি করব, যাতে কোনো গ্যাপ না থাকে। তো এর সাথেই চন্দ্রমল্লিকা গাছের টপ পরিবর্তন করা কমপ্লিট হলো এবং এই গাছগুলোকে আমরা গ্লাস পটিং থেকে বের করে 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চির টবে প্রতিস্থাপন করলাম। এরপর পুরো টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। তো এইভাবে যতগুলো চন্দ্রমল্লিকা গাছ আপনারা করতে চান এই সব কটা গাছকেই গ্লাস পটিং থেকে এই বড় টবে শিফট করতে হবে। এই 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চির টবে এই গাছগুলোকে আমরা 1 মাস রাখবো, তারপর এই গাছগুলোর ফাইনাল প্রতিস্থাপন করে দেব। এই সময় থেকে এই গাছের পিঞ্চিং করা চালু করতে হবে, যেখানে এই গাছের ডালের ডগাগুলোকে আমরা পিঞ্চ করে দেব বা কেটে দেব, যাতে গাছগুলো ঝাঁকড়া বা ঝোপালো হয়ে ওঠে। এই প্রতিটা গাছের ডালের ডগাগুলোকে এইভাবে আঙুলে করে কেটে দেব বা পিঞ্চ করে দেব। এইভাবে যতগুলো পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার গাছ আপনাদের বাড়িতে থাকবে, এই সব কটা গাছের ডালের ডগাগুলোকে এইভাবে কেটে বা পিঞ্চ করে দিতে হবে। এই সময় থেকে পিঞ্চিং চালু করব এবং যতদিন না গাছে কুঁড়ি দেখা দেবে ততদিন অবধি আমরা এই গাছের একভাবে পিঞ্চিং করে যাব। একবার পিঞ্চিং করলে 3-4খানা অবধি নতুন ডাল বেরোবে। তো যত বেশি পিঞ্চিং করব তত নতুন ডাল বেরোবে। তাছাড়া এই সময় থেকে আমাদের এই গাছের টবে পাতলা করে সরিষার খোল পচা জল, যেটাকে লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার বলে, সেটাকে দেওয়া চালু করব। এইভাবে পাতলা করে সরিষার খোল পচা জল তৈরি করে প্রত্যেক 15 দিন বা 20 দিন অন্তর একবার করে এই গাছের টবে দিয়ে দেব। যারা সরিষার খোল পচা জল ব্যবহার করতে চান না, তারা এর বদলে DAP বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এই 3-4 ইঞ্চির টবের জন্যে 3-4খানা DAP-র দানা আপনারা এই গাছের টবে দিতে পারেন এবং একদম গাছের গোড়ায় দেবেন না, গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিতে হবে। তো সরিষার খোল পচা জল এই সময় থেকে আমরা দেওয়া চালু করতে পারি, আর যারা খোল পচা জল দেবেন না তারা এর বদলে DAP সার দেওয়া চালু করতে পারেন। তাছাড়া এই সময় এই গাছগুলোকে আমরা এমন জায়গায় রাখব যেখানে কোনো বৃষ্টির জল লাগবে না এবং সারাদিনে 3-4 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পাবে, এরম জায়গায় এই গাছগুলোকে আমাদের রাখতে হবে। চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং করার পর প্রায় 1 মাস কেটে গেছে। যে পরিচর্যাগুলো বলেছিলাম সেই সব কটা পরিচর্যা নিয়মিত আমি করে গেছি, যার ফলে এই প্রতিটা গাছ দেখুন দ্রুত বেড়ে উঠেছে।
তো এই সময় এই গাছগুলোর আমি ফাইনাল প্রতিস্থাপন বা ফাইনাল পটিং করে দেব। সব থেকে প্রথমে চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল প্রতিস্থাপন করার জন্যে আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স তৈরি করতে হবে। এর জন্যে আমাদের চারখানা জিনিস লাগবে। সব থেকে প্রথমে এখানে আমি দু ভাগ নিয়েছি গার্ডেন সয়েল। আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি পাওয়া যায় সেই মাটি আপনারা দু ভাগ নেবেন। এই দু ভাগ মাটির সাথে আমি মেশাবো এক ভাগ কনস্ট্রাকশন স্যান্ড বা হলুদ বালি। বাড়ি তৈরি করতে যে বালি ব্যবহার হয় সেই বালি আমি এক ভাগ নিয়েছি। এর বদলে নদীর বালি মাটি বা সিলভার স্যান্ড ব্যবহার করতে পারেন। এইগুলোর সাথে আমি মেশাবো এক ভাগ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এর বদলে গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করা যেতে পারে। এর সাথে আমি নিয়েছি 10% মতো কোকোপিট। এটা অপশনাল, থাকলে ব্যবহার করবেন, না থাকলে ব্যবহার করার দরকার নেই। এবার এই সব কটা জিনিসকে যে রেশিওতে বললাম সেই রেশিওতে ভালো করে মিশিয়ে নিলেই চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল পটিংয়ের জন্য আদর্শ মাটি রেডি হয়ে যাবে। এরপর যদি টব নির্বাচনের ব্যাপারে আসি, চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল পটিংয়ের জন্যে আমরা 8 ইঞ্চি, 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি এই তিন ধরনের টব ব্যবহার করতে পারি। আমি 8 ইঞ্চি এবং 12 ইঞ্চি এই দু ধরনের টব ব্যবহার করেছিলাম। এতক্ষণ যে মাটিটা আমি রেডি করে দেখালাম সেই মাটিটাকে আমি এই টবের মধ্যে ভর্তি করে দিয়েছি। টবে মাটি ভর্তি করার আগে অবশ্যই টবের নিচে একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হবে। এরপর চন্দ্রমল্লিকা গাছগুলোকে এই ফার্স্ট পটিং থেকে আমরা বের করে নেব। গাছের শিকড় খুব ভালো ডেভেলপ করেছে এবং একটা রুট বাউন্ড তৈরি হয়ে গেছে। তো এই অবস্থায় ফাইনাল পটিং করতেই হতো, নয়তো গাছের গ্রোথ কমে যেত। এরপর টবের মাঝখানের অংশে যে মাটিটা আছে সেই মাটিটাকে বের করে দেব এবং এই গাছটাকে আমরা বসিয়ে দেখব যাতে গাছটা একদম টবের মাঝখানে বসে। গাছটা টবের একদম মাঝখানে বসে গেলে টবের বাকি অংশে মাটি ভর্তি করে দেব। তো এইভাবে খুবই ইজিলি এই গাছগুলোর ফাইনাল প্রতিস্থাপন করা যেতে পারে। তো এইভাবে বাকি সব গাছগুলোর ফাইনাল প্রতিস্থাপন করে নিতে হবে। আমি এই বছরে টোটাল 12খানা গাছ করেছিলাম। ওই 12খানা গাছেরই ফাইনাল প্রতিস্থাপন করে নিয়েছি। কিছু গাছ 8 ইঞ্চির টবে বসিয়েছি এবং কিছু গাছ 12 ইঞ্চির টবে বসিয়েছি। এরপর আমরা টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব। যখনই কোনো গাছ বসাবো তারপর অবশ্যই টব ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে। এর সাথেই চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল প্রতিস্থাপন করা কমপ্লিট হলো। চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল প্রতিস্থাপন করার পর কী কী পরিচর্যা করবেন চলুন সেটা জেনে নিই। সব থেকে প্রথমে চলে আসব এই গাছের প্রিঞ্চিং করার ব্যাপারে। এই গাছের ফার্স্ট পটিং করার পর আমরা এই গাছের ডালের ডগাগুলোর যে প্রিঞ্চিং করা চালু করেছিলাম সেইগুলোকে আমরা কন্টিনিউ করে যাব। যত বেশি প্রিঞ্চিং করব তত এই গাছ ঝোপালো হয়ে উঠবে। এই গাছের যখনই কোনো ডালের চারখানা করে পাতা হয়ে যাবে তারপর ওই ডালের ডগাটাকে আমরা কেটে দেব। একবার পিঞ্চিং করলে 2 থেকে 3খানা বা 4খানা অবধি নতুন ডাল বেরোবে। সেই ডালগুলোতে যখন 4খানা করে পাতা হয়ে যাবে তারপর ওই ডালগুলোর ডগাগুলোকে আমরা আবার কেটে দেব বা পিঞ্চিং করে দেব। এইভাবে প্রতিটা ডালের প্রতিটা ডগাকে আমরা পিঞ্চিং করে যাব। যতদিন না গাছে কুঁড়ি দেখা দেবে তার আগে অবধি এইভাবে পিঞ্চিংটা আমাদের কন্টিনিউ করে যেতে হবে। তাহলেই গাছ ঝোপালো বা ঝাঁকড়া হয়ে উঠবে। এরপর হচ্ছে ফার্টিলাইজার বা সারের ব্যাপার। এই গাছে আমরা এতদিন যেভাবে সরিষার খোল পচা জল দিয়ে যাচ্ছিলাম ওই সরিষার খোল পচা জল আমরা দেওয়া কন্টিনিউ করে যাব। প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর একবার করে পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে এই গাছের টবে দিয়ে দেব। আর যারা সরিষার খোল পচা জল দেবেন না তারা ওর বদলে DAP বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এই ফার্টিলাইজারটা টবের সাইজ অনুযায়ী দিতে হয়। 8 ইঞ্চির টবে আমরা 8 থেকে 10খানা অবধি DAP-র দানা দিতে পারি। 10 ইঞ্চির টবে 10 থেকে 12খানা অবধি DAP-র দানা এবং 12 ইঞ্চির টবে 12 থেকে 15খানা অবধি DAP-র দানা আমরা ব্যবহার করতে পারি। এবং এটাকে গাছের গোড়ায় দেওয়া যায় না, গাছের গোড়া থেকে অনেকটা দূরে
টবের চারপাশে এইভাবে দিতে হবে। তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে। তো চন্দ্রমল্লিকা গাছের টবে আমরা 10 থেকে 12 দিন অন্তর একবার করে সরিষার খোল পচা জল দিতে পারি, নয়তো প্রত্যেক 15 দিন অন্তর একবার করে এই DAP ফার্টিলাইজার দিতে পারি, কিংবা এই দুটো ফার্টিলাইজারকে অল্টারনেট করেও চন্দ্রমল্লিকা গাছে টবে দেওয়া যেতে পারে। এরপর চলে আসব এই গাছগুলোকে কোন জায়গায় রাখব। যদি বর্ষাকাল চলে তাহলে অবশ্যই গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো বর্ষার জল লাগবে না, কিন্তু 3 থেকে 4 ঘন্টা ডাইরেক্ট সানলাইট এই গাছগুলো পাবে। বর্ষার জল এই গাছে লাগলে কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি বর্ষার জল এই গাছের টবে জমা হয় তাহলে গাছের শিকড়গুলোকে পচিয়ে দেবে এবং গাছ মারা যেতে পারে। তো অবশ্যই গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে বর্ষার জল লাগবে না। যাদের গাছ একদম ওপেনে থাকবে, বাড়িতে কোনো শেড নেই, সেই ক্ষেত্রে তাদের প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। বর্ষাকাল চলে যাবার পর গাছগুলোকে একদম ওপেনে বা ফুল সানলাইটে আমরা বের করে দেব। যদি এই সময় কোনো পোকামাকড়ের আক্রমণ হয় সেই ক্ষেত্রে যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড আমাদের এই গাছে স্প্রে করতে হবে। তাছাড়া এই গাছে দরকার অনুসারে জল দিতে হবে। চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল প্রতিস্থাপন করার পর যে পরিচর্যাগুলো আমি বলেছিলাম সেই পরিচর্যাগুলো আমি টানা 2 মাস ধরে করে গেছি, যার ফলে এই প্রতিটা গাছ দেখুন ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠেছে এবং টবের বাইরে অবধি চলে এসেছে। অক্টোবরের 1st week নাগাদ এই সবকটা গাছকে আমি একদম ওপেনে বের করে দিয়েছিলাম। তার কারণ অক্টোবর নাগাদ বৃষ্টি অনেকটাই কমে যায় এবং এই সময় গাছ খুব দ্রুত বেড়ে ওঠে। চন্দ্রমল্লিকা গাছ এইভাবে ঝোপালো হয়ে উঠলে অবশ্যই রিং পরাতে হবে, তবে এই বছর কিছু বিশেষ কারণের জন্যে আমি এই গাছগুলোতে রিং পরাতে পারিনি। তবে অবশ্যই আপনারা যখন গাছগুলো এইভাবে ঝোপালো হয়ে উঠবে তখন অবশ্যই রিং পরিয়ে দেবেন, তাহলে গাছগুলো একটা রাউন্ড শেপ নেবে, যার ফলে যখন গাছে সবকটা ফুল একসাথে ফুটবে দেখতে খুব ভালো লাগবে। অক্টোবর মাসের 1st week নাগাদ আমার চন্দ্রমল্লিকা গাছগুলোতে কুঁড়ি দেখা দিতে শুরু করে। নভেম্বর মাসের মধ্যে আমার সবকটা চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি চলে আসে। চন্দ্রমল্লিকা গাছে যখন থেকে কুঁড়ি দেখা দেবে তখন থেকে আমরা এই গাছের পিঞ্চিং করা বন্ধ করে দেব। এতদিন এই গাছের ডালের ডগাগুলোকে আমরা পিঞ্চ করে দিচ্ছিলাম বা কেটে দিচ্ছিলাম, কিন্তু যখন থেকে গাছে কুঁড়ি দেখা দেবে তখন থেকে আমরা এই গাছের পিঞ্চিং করা বন্ধ করে দেব। কুঁড়ি আসার পর পিঞ্চিং করলে গাছে ফুলের সংখ্যা কমে যাবে। এতদিন যেভাবে পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে গাছের টবে প্রত্যেক 10 থেকে 12 দিন বা 15 দিন অন্তর দিচ্ছিলাম, সেটা আমরা গাছে কুঁড়ি আসার পরও কন্টিনিউ করে যাব। এই খোল জল ছাড়া আমরা এই সময় থেকে NPK 19 19 19 বা NPK 20 20 20 গাছের পাতায় স্প্রে করা চালু করব। 1 লিটার জলে 1 গ্রাম মতো এই NPK 19 19 19 নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো ফোলিয়ার স্প্রে দিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেব। প্রত্যেক 10 থেকে 12 দিন কিংবা 15 দিন অন্তর এই NPK 19 19 19 বা 20 20 20 গাছের পাতায় ভালো করে স্প্রে করতে হবে। তাছাড়া প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর একবার করে এই মিউরেট অফ পটাশ, যেটাকে লাল পটাশ বলে, সেটাকে 1 গ্রাম বা 1.5 গ্রাম নিয়ে গাছের টবে দিয়ে দেব। এই মিউরেট অফ পটাশ না পেলে এর বদলে সালফেট অফ পটাশ, যেটাকে NPK 0050 বলে, সেটাকে আপনারা স্প্রে করতে পারেন। যে কোনো গাছে কুঁড়ি আনতে, কুঁড়িগুলোকে দ্রুত বড় করতে, কুঁড়িগুলোকে ফুলে পরিণত করতে পটাশিয়াম লাগে, যেটা এই মিউরেট অফ পটাশের মধ্যে আছে। তো চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসার পর আমরা যেভাবে প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর সরিষার খোল পচা জল দিচ্ছিলাম সেটা কন্টিনিউ করব। এর সাথে আমরা প্রত্যেক 10 থেকে 12 দিন অন্তর NPK 19 19 19 গাছের পাতায় স্প্রে করব এবং প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর একবার করে মিউরেট অফ পটাশ গাছের টবে দিয়ে দেব। যতদিন না গাছে ফুল ফোটা শুরু করবে তার আগে অবধি এই 3খানা ফার্টিলাইজার আমরা কন্টিনিউ করে যাব। এই 3খানা ফার্টিলাইজার কখনোই একসঙ্গে দেব না, এদের মধ্যে মিনিমাম 3 থেকে 4 দিন অবধি গ্যাপ রাখব।
তাছাড়া এই সময় অবশ্যই চন্দ্রমল্লিকা গাছে কীটনাশক স্প্রে করতে হবে, তার কারণ এই সময় প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয়। যে পোকামাকড়গুলোকে কন্ট্রোল না করলে এরা গাছের গ্রোথটাকে কমিয়ে দেবে বা গাছের কুঁড়িগুলোকে খেয়ে নেবে। আমি প্রত্যেক 15 দিন অন্তর একবার করে এই টাটা টাবগড় গাছের পাতায় স্প্রে করতাম। 1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা এই টাটা টাবগড় নিয়ে ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে। এই টাটা টাবগড়ের বদলে অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করা যেতে পারে। তাছাড়া এই সময় দরকার অনুসারে জল দেব, বেশি জল দেব না আবার কম জল দেব না, গাছের যে সময় জলের প্রয়োজন হবে সেই অনুযায়ী গাছের টবে আমরা জল দেব। চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসার পর এই কুঁড়িগুলো ফুলে পরিণত হতে প্রায় 1.5 থেকে 2 মাস লাগায়। এতক্ষণ যে পরিচর্যাগুলো বললাম, এই পরিচর্যাগুলো সঠিকভাবে করলে প্রতিটা চন্দ্রমল্লিকা গাছে এইভাবে কুঁড়িতে ভরে যাবে। যখন থেকে চন্দ্রমল্লিকা ফুলগুলো বাস্টিং করতে শুরু করবে বা ফুল ফুটতে শুরু করবে, তখন থেকে আমরা এই গাছের সব পরিচর্যা বন্ধ করে দেব। তার কারণ ফুল ফোটা শুরু হলে এই গাছের আর কোনো পরিচর্যা করতে লাগবে না, শুধু দরকার অনুসারে জল দিয়ে যাব। চন্দ্রমল্লিকা গাছে সব কুঁড়ি একসাথে আসে এবং সবকটা ফুল একসাথে ফোটে। গাছে ফুল ফোটা শুরু হলে আমরা গাছে আর কোনো কিছু স্প্রে করব না, তার কারণ এই চন্দ্রমল্লিকা ফুলগুলোর ওপর কোনো জল জাতীয় কিছু পড়লে ফুলগুলো পচে যাবে। তো যখন থেকে চন্দ্রমল্লিকা ফুলগুলো বাস্টিং করা শুরু করবে, তখন থেকে আমরা এই গাছে আর কোনো কিছু স্প্রে করব না বা কোনো পরিচর্যাই করব না, শুধুমাত্র দরকার অনুসারে জল দিয়ে যাব। তো এত দিন ধরে যে পরিচর্যাগুলো করলাম, এই সবকটা পরিচর্যা সঠিকভাবে করার পর দেখুন এইভাবে চন্দ্রমল্লিকা গাছগুলোতে ফুল ফুটেছে। জুন মাসের শেষের দিকে চন্দ্রমল্লিকার ডাল কেটে চারা তৈরি করেছিলাম এবং তারপর যে পরিচর্যাগুলো করলাম, করার পর প্রায় ডিসেম্বরের লাস্ট উইক নাগাদ বা জানুয়ারির ফার্স্ট উইক নাগাদ এইভাবে ফুল ফুটেছিল। এই ফুলগুলো ফোটার পর মোটামুটি 30 থেকে 35 দিন অবধি থাকে। ফুল ফুটে যাবার পর আমরা লক্ষ্য রাখবো যাতে ফুলের ওপর কোনো জল জাতীয় জিনিস না পড়ে, তাহলে ফুলগুলো শুকিয়ে যাবে বা পচে যাবে। তো এইভাবে খুব ইজিলি পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ আমরা আমাদের ছাদ বাগানে করে প্রচুর ফুল পেতে পারি। এই ভিডিওর মাধ্যমে চন্দ্রমল্লিকা গাছের একদম শুরু থেকে শেষ অবধি টোটাল একটা ওভারভিউ দিলাম, যে কোন সময় কী কী পরিচর্যা করবেন বা কীভাবে গাছগুলোকে আপনারা বড় করে তুলবেন যাতে এইভাবে প্রচুর ফুল পেতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে অবশ্যই লাইক দেবেন, বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চন্দ্রমল্লিকা গাছে ফুল ফুটে শুকিয়ে যাওয়ার পর এই গাছগুলোকে আমরা পরের বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। কী করে সংরক্ষণ করবেন তা নিয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।